তাহলে সাংবাদিক বন্ধুদের সঠিক চিত্র তুলে ধরতে হলে বিশ্বাসটাকে বলা যাবে না। এই সে কারণে আমি এই কষ্টটুকু করেছি, সজাগতা তদন্ত করেছি, পরিদর্শন করেছি। এখনো কয়েক হাজার শিক্ষক, কয়েক হাজার শিক্ষক দৈনিক বাংলা থেকে প্রতিক্রিয়া যত হোটেল আছে ওই হোটেলে গেলে একটা চেয়ারও খালি নাই। এবং এই রাজপথের দুই দিকে যেখানে কৃষ্ণ সরাকার সহ বাতাস আছে, ছায়া আছে, সেই গাছে নেমেছে এগারো দিন জানাত এই রোদ বৃষ্টিতে ভিজে পুড়ে আক্রান্ত পরিশ্রম করতে করতে স্বাস্থ্যগত ভাবে অসুস্থ হয়ে যাওয়া, স্বাস্থ্যগত ভাবে দুর্বল হয়ে যাওয়া, প্রচন্ড মাথা ব্যথা এবং অন্যান্য উপসর্গ যাদের আছে কিন্তু জাতীয় করণের জন্য অর্থপরিচয় তারা এখানে এসে এই রোগের মধ্যে অবস্থান করা তাদের পক্ষে সম্ভব নয় বলেই তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে আমার কথা সত্য তুলে গেছে উপরে দেখতে পারেন। আমাদের শিক্ষক রাজপথ ছাড়ে নাই, শুধু কিছু কিছু শিক্ষক তাদের জেলার প্রতিনিধিদের মাধ্যমে আমাদের জানিয়ে তারা গ্রামের বাড়িতে একদিনের জন্য চলে গিয়েছে। কারণ এই বন্ধুরা আশা করেছিল ঢাকায় অবস্থান করে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা দুই তিন দিনের মধ্যেই একটি ঘোষণা দেবেন, সেখানে আজকে বারোটা বাজুন ঢাকা শহরে থাকতে হলে অর্থ লাগে, খাদ্য লাগে এবং হোটেল ভাড়া লাগে। যাদের প্রকৃত অর্থ নয় শেষ হয়ে গেছে, তাদের বাড়ি যাওয়া ছাড়া উপায় আছে, তারা টাকা পয়সা আনার জন্য গিয়েছে। শুক্রবার অসুস্থের কথা বলেছি, অসুস্থ পরিশ্রান্ত ক্লান্ত এটি আগেই বলে দিয়েছি, তাদের বিচারিত হওয়ার কোনো কারণ নাই। এখনো যে শিক্ষক ঢাকায় আছে অবস্থান করছে, তারা যদি এই মুহূর্তে আর একটু কষ্ট স্বীকার করে জাতীয় প্রেস ক্লাবের সামনে চত্বরে চলে আসে তাহলে কদম ঘোড়া থেকে বন্ধন পর্যন্ত দেখা দেবে না। আমি ভালো করে বলতে পারি, এটি আমার দৃঢ় বিশ্বাস। তাদের বন্ধুগণ হতাশ হবেন না, যুদ্ধ করতে করতে সৈন্যরাও কিন্তু একসময় ক্লান্ত হয়ে পড়ে, তারা যুদ্ধ কিছুটা বিরতি দেয়, যুদ্ধ থামিয়ে না দিয়ে একটু বিরতি দেয়, আমরা সেই বিরতি দেব না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। সারা দেশ থেকে শিক্ষকরা আমার পকেটে চলার মতো অর্থ নিয়ে দল দল ভাগায় আসা শুরু করেছে। যদি সেটি হয় প্রথমবারে তারা হয়তো বুঝতে পারে নাই স্বল্প টাকা নিয়ে ঢাকায় এসেছিল, এইবার চর্চ করে হলো বেশি টাকা নিয়ে জাতীয় করণাগারে না হওয়া পর্যন্ত তাকে থাকতে পারে। সেই পশ্চিমে কাজেই আমরা শিক্ষক মানুষ রোগ দৃষ্টিতে থাকার অর্থ সমাদের নাই, তারপরেও যে আমরা
আমরা 12 দিন এখানে অবস্থান করছি এটি একজন শিক্ষকের জন্য এক বছরের সমান 12 বছরের সমান তবে বন্ধুরা শুনুন আপনি আপনাদের সহকর্মীদের সাথে যোগাযোগ করুন তাদেরকে আবার অনেক গুণ শক্তি দিয়ে ঢাকায় আসতে উদ্বুদ্ধ করুন যারা রাজনৈতিক শ্রমিক ঘোরাফেরা করে তাদেরকে কষ্ট স্বীকার করে চত্বরে এসে প্রয়োজনে ঘুমিয়ে থাকতে পারেন তাও ভালো কিন্তু দূরে দূরে থাকলে আমরা কিছুটা হতাশ হই সাংবাদিকরা বুঝতে পারে না ঢাকায় কত অবস্থান করছে এই জাতীয় জনগণের জন্য আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা লিখেছিল লিখেছিল সরকারি শিক্ষকদের জন্য কোনো সিদ্ধান্ত নাই তারপরে আমাদের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাবটি যখন গেল না শিক্ষা মন্ত্রণালয় থেকে পুনরায় জন্য প্রস্তাব পাঠানো হলো আমরা পত্র পত্রিকা মাধ্যমে জানতে পারলাম চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা আগামী মাসের প্রথম সপ্তাহ এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আপনাদের লক্ষিত যখন কি কোনো কোনো সিদ্ধান্ত হয়েছে যে বিষয়টি সরকারি এবং বেসরকারিদের সাথে জড়িত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে হয়েছে আমরা এখানে অবস্থান গ্রহণ করার পরে তবে ধরিয়ে দেব এবং সাত তারিখে এখানে আপনাদের ঐক্যবদ্ধ সংগ্রাম এবং পুলিশ বন্ধুদের কারণে রক্ত ধরার পর সাথে সাথে আমাদের শিক্ষা বিভাগের মহাপরিচালকের হবে আমাদের ডাকলেন পাশাপাশি সেই মাত্র 12 ঘন্টার মধ্যে শুধু আমাদের জন্য একটি প্রজ্ঞাপন জারি হয়েছে 5% এটি আপনাদের আন্দোলনের ফসল এটি আপনাদের অবশ্যই আন্দোলনের ফসল কারণ আমরা কিন্তু আজকে 8 মাস আন্দোলন করার পরে চলেছিলাম শিক্ষামন্ত্রী আমাদের সাথে ভালো আচরণ করেন নাই ভালো আচরণ করছেন না আপনাদের যোগ্যতা নিয়েই শুধু প্রশ্ন করেননি বেসরকারি শিক্ষকদের যোগ্যতা নিয়ে এই প্রশ্ন শুরু করেননি আমার বলতে কষ্ট হচ্ছে আঘাত লাগছে এই জন্যে ওনার মা কিন্তু আমাদের একজন সহকর্মী ছিলেন তার সাথে আমার অনেক দেখা হয়েছে অনেক কথা হয়েছে তিনি সেই স্কুলে চাকরি করতেন সেখানে এখানে সেখানে এখানে দেখা হতো আমি তাকে অনেক শ্রদ্ধা করতাম
কোন কোন তো সরকারি শিক্ষক সারা দেশের আজকে বেসরকারি শিক্ষক সম্পর্কে কথা বলতে গিয়ে মনে করি নিজেই পরবর্তীতে অনুশোচনায় বলছেন যে কথাটি বলা আমার ঠিক হয়নি কারণ আমরা তাকে চলন ছুড়ে নিয়েছি বেসরকারি শিক্ষকরা যদি অচ্যুত হয় তাহলে আপনি বিগত দিনের ফলাফল যাচাই করে দেখুন শিক্ষাবর্তনের ফলাফল যাচাই করুন বিশ্ববিদ্যালয়ের ফলাফল যাচাই করুন এমআইটি নিয়ে গবেষণা করুন সেখানে দেখলাম বেসরকারি শিক্ষকরা যাদেরকে লেখাপড়া শিখিয়েছেন বেসরকারি শিক্ষকদের ফলাফল শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল মেধা কর্ম যদি বিবেচনা করা হয় সবচেয়ে ভালো সরকারি প্রতিষ্ঠান আছে শুধু তাই না আমাদের দেশ থেকে দেশ হল শিক্ষার্থীরা বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে যায় আমরা দেখেছি আমরা সম্পাদীয় কলামে পত্রিকার সম্পাদকীয় কলামে দেখেছি যে তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিল অথবা বন্ধুগণ এই বেসরকারি শিক্ষকদের নিয়ে আর আঙ্গুল যাতে না তুলতে পারে তার জন্য আমাদের আরো বেশি কঠিন ঐক্য গড়ে তুলতে হবে আপনারা ধৈর্য ধরেছেন ধৈর্য ধরেন আপনারা অনেক অসুস্থ আমি নিজে অসুস্থ এখানে অনেক অসুস্থ বন্ধুরা বসে আছে তাদের একটাই কথা যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা নিয়ে না নিয়ে আমরা বাড়ি ঘুরতে যাব না আমরা এই একটি কথার উপরে থাকব কারণ আপনাদের ভয় পাবার কিছু নেই যে সিদ্ধান্তটি নিয়ে আমরা কথা বলছি সারা দেশের অভিভাবক ছাত্র ছাত্রী এবং বুদ্ধিজীবীরা ইতিমধ্যে সমালোচনা করছে সেটি হল গ্রীষ্মের ছুটি চলে দেওয়া গ্রীষ্মের ছুটি চলে দেওয়ার এটি আইনগত কোন বৈধতা নেই ছুটির চাকার ফলে কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলে যদি তাদের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করা হয় সেটি হবে অবৈধ সেটি হবে অবৈধ তাদের একটি সম্মান নয় এবং যদি তাই করা হয় আমার শিক্ষক কর্মচারীদের এক জনের যদি সারা বাংলাদেশে এই আন্দোলন সংগ্রাম করার জন্য তারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশের শিক্ষক ছাত্র জনতা আর চুপ করে থাকবে না আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে সহসাই আইনের আশ্রয় নিতে চাই না কিন্তু আমার কোনো বন্ধু যদি ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু আমরা বসে থাকবো না আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আমরা সেই ক্ষতি পুষিয়ে নেব না তার জন্য সরকার যে ক্ষতিগ্রস্ত হবে তার দায়ে তাদেরকেই নিতে হবে আপনাদের একটা তথ্য দেওয়ার জন্য যেহেতু দাঁড়াইছি দুষট্টি কথা বললাম আমি পরে বক্তব্য রাখবো যদি সুযোগ পাই আপনারা সে যেখানে আসেন বসে করুন বসে চললে আমাদের জন্য ভালো হবে সবাইকে সুশৃঙ্খলভাবে এই অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য অনুরোধ করলে আমি আমার এই এখনকার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু।